সাকিবকে আমি আসলে চিনি না, দেখিও না, কোনোদিন শুনিও না, কারণ আমি নিজের বিজনেস নিয়ে বেশি ব্যস্ত থাকি। বাট উনি যদি নারীদেরকে নিয়ে এই মন্তব্যটা করে থাকে, ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং এটা আসলে ওনার আমার মনে হয় প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়া উচিত। উনি ক্ষমা না চাইলে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা উচিত। এরকম কিছু মাদারচোদ তোমার কামাইয়ার কথা শোনার পরে ভাই মাঝে মাঝে আমার মনে হয় যে ভাই এই বাংলাদেশে আমার বেঁচে থাকার অধিকার নাই, কেননা এইসব মাদারচোদগুলো যদি প্রেসিডেন্ট হয়ে যায় বাংলাদেশের তাহলে মনে হয় যে নারী পুরুষ সমান অধিকার পেয়ে যাবে যেভাবেই হোক। যেমন ধরো ভাই আমরা সেনকুলিয়া রাস্তায় মুতি, কিছুটা এরকম মেয়েরাও অধিকার পাওয়া যাবে, তারা পায়জামা খুলে রাস্তার মধ্যে মুতবে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। এন্ড ফার্স্ট অফ অল তো আমি বলে নিতে চাই সরি, বিকজ আমি অনেকদিন ধরে ভিডিও দেই না ভাই। তার মধ্যে কারণ হলো এটা, আমি অনেকদিন ধরে ঘুমাইতেছিলাম। তো এই ঘুমের মাঝখানে হঠাৎ করে কোন মাদারচোদ যেন লাথি দিয়ে কইলো ভাই উঠ, ভিডিও বানা ভাই, কারণ বাংলাদেশের মধ্যে অনেক কিছু তোলপাড় চলতেছে। তুই কি ঘুমায় ঘুমায় সব শুনতাছস নাকি দেখতেছস ভাই? আমাদেরকে কিছু বলবি না এই বিষয়ে? তো রিসেন্টলি ভাই ট্রেন্ডিং একটা টপিক চলতেছে এই দুইটা ছেলে মেয়ে। তো ভাই এই বিষয়ে যদি আমি আবার লড়াচড়া না দিই বিষয়টা কেমন যেন হয়ে পড়ে না। হ্যাঁ অনেকদিন ধরে গ্যাপ দিতেছি তার মানে কি সব ট্রেন্ডিং বিষয়ে বাদ যাবে? ভাই ট্রেন্ডিং বিষয়ে সবাই ভিডিও বানায়, এখানে আমি আবার কেমনে হাত না ধুই। তবে হ্যাঁ আর একটা কথা আপনাদের জানতে হবে ভাই, তারা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তারা জাস্ট ফ্রেন্ডস। এখন ভাই যদি তোমরা ভাইবে থাকো যে মায়েরা লিঙ্ক বেরোল হয়েছে তার মানে মায়েরটার জীবন শেষ, মায়েরা এখন আত্মহত্যা করবে, তাহলে তো ভাই তোমরা ভুল ভাবতেছো। কেননা এখন সে একটা ফেসবুক পেজ খুলবে, ইনস্টাগ্রাম আইডি খুলবে, একটা ইউটিউব চ্যানেল খুলবে, তারপরে সে ওইখানে লাখ লাখ ফলোয়ার্স পাবে, লাখ লাখ ভিউজ পাবে, তারপর ওইখান থেকে সে মান্থলি অনেক টাকা কামাবে। কেননা বাংলাদেশের একটা ট্রেন্ডিং নিয়ম সবাই জানে, কেননা তোমার যদি লিঙ্ক বেরোল হয় তাহলে এখন আর তোমার কিছু করতে হবে না, তোমার আপসেটও থাকতে হবে না, তুমি জাস্ট একটা ইউটিউব চ্যানেল খুলে বসো, তারপরে তুমি ওইখানে আপসেট ভিডিও ছাড়ো। এক মিনিট, এটা তো বাংলাদেশ, ভুইলা গেছি। Bas tujhko putara tere teri bin miya ishara kare pae lashkara teri bin miya ta lash আর কিছুদিন আগের এই কাহিনী কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্লেয়ার কিনা বলছিল যে ভার্সিটি ফ্রিমিক্সিং আড্ডায় অভ্যস্ত যদি একজন মেয়েকে আপনি বিয়ে করেন আর যাই হোক আপনার সন্তানকে একজন লজ্জাশীল মা গিফট করতে পারবেন না। আসলে এই কথাটা সত্য। আবার এই কথাটা নিয়ে বাংলাদেশের কিছু নারী বিধি দল আছে যারা কিনা বুড়া বেটার দ্বারা বিয়ে বই, তারা কিনা এসব নিয়ে কথা কয়। আমি আসলে চিনি না, দেখিও না, কোনোদিন শুনিও না, কারণ আমি নিজের বিজনেস নিয়ে বেশি ব্যস্ত থাকি। বাট উনি যদি নারীদেরকে নিয়ে এই মন্তব্যটা করে থাকে, ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং এটা আসলে ওনার আমার মনে হয় প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়া উচিত। উনি ক্ষমা না চাইলে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা উচিত। এই মাথা হচ্ছে মনে হয় বাংলাদেশের প্রেসিডেন্টের মাইয়া জ্বরে চিনে সবাই, তানজিন সাকিবের চিনে না সে। অ্যাকচুয়ালি ভাই আমাদের দেশের একটা ঐতিহ্য কি সেটা হলো ক্রিকেট। অ্যাকচুয়ালি ভাই বাংলাদেশে তৈরি হয়েছে হাডুডু গেমস, সরি লাকসাবান বা রাডুয়াডু গেম, তারপরও বাংলাদেশের প্রিয় খেলা হইতেছে ক্রিকেট। আর ক্রিকেট চিনে না এরকম মানুষ বাংলাদেশে খুব সচরাচর কম আছে। তো এইখানে আন্টি কিনা চিনে না তানজিন সাকিবরে, তো আমিও বলতে চাই আপনি চিনেন না, আপনার যোগ্যতা নাই, আর আপনি বিজনেস করেন, এতে কি কারো বাল ছেড়া যায়? কারণ আপনার মতো মেগেরা বিজনেস করবে আপনারা দেখলেই বুঝে যায়। অডিও কল 500, ভিডিও কল 1000, আপনার বিজনেস এরকমই সবাই জানে ভাই। টপার ডপ টপার ডপ টপার ডপ মালুম না। তো এখন বলো যে তানজিন সাকিব কোন দিক দিয়ে ভুল কথা বলছে, কারণ হয়তো যাদের লিঙ্ক বেরাল হয়েছে তারা ভার্সিটিতে পড়ে না, তবে কলেজ থেকে ভার্সিটিতে উঠতে কতক্ষণ লাগে ভাই? এই জন্যই কই আসলে জোয়ান বলা বানের টানি তার বোনা দেখে বুড়া বেটার গাড়ি গিয়ে বই। তো এখন যেটা আমার কিছু জিনিসের উত্তর দিবা, প্রথমত হইলো গাই তানজিন সাকিব কি কোনোভাবে কথাটা ভুল বলছিল? আমার হিসাবে ভাই একটা কথাও ভুল না, বিকজ দেখো ভাই এখন তো আপাতত মাইয়ারা যেভাবে সেফলি আছে, যখন একটা বাচ্চার মা হবে তারপর যখন বাচ্চাটা বড় হবে আর রাস্তায় গিয়ে তারপরে শুনতে পারবে যে তার মার লিঙ্ক ভাইরাল হয়েছিল আর মানুষ এইসব নিয়ে কথা বলতেছে রাস্তায়, তাকে নিয়ে ছি ছি করতেছে, তখন বিষয়টা কেমন লাগে? বেসিক্যালি এটা তোমার উপরেই থিঙ্ক করে দেখো যে তুমি কি বিষয়টা মেনে নিতে পারবা, তোমার মার সম্বন্ধে মানুষের খারাপ কথা কয়ে আর তুমি এইভাবে সহ্য করতে পারবা? আমি কিছুতেই মেনে নিতে পারবো। আর কি যেন বলতেছিলে যে তানজিন সাকিব সরি বলবে, তাই তো? শুধু তানজিন সাকিব না, বাংলাদেশের যত ছেলে আছে সবাই সরি বলবে, সমস্যা নেই। তবে যদি নিজের মায়ের লিঙ্ক ব্যারাল হওয়া নিয়ে কথা শুনতে পারো তাহলে।
আর ভাই সিরিয়াসলি ভার্সিটি কলেজের মাইয়াগুলো যে নিজেগুলো কি মনে করে ভাই, এখনকার যুগের ম্যাক্সিমাম ভার্সিটি আর কলেজের মাইয়াগুলো এক একটা চলে হলো ফরেন মেয়েদের মতো। এখন ফরেন মেয়েদের মতো যদি লিঙ্ক বেড়াল হয় তারপর আবার তাদের ইমোশন জেগে পড়ে। তোমরা কি তোমাদের মা বোনের লিঙ্কগুলো এভাবে শেয়ার করে বেড়াও? এই মাদারচোদ তোমাগো তোমাগো মা বোন আর এরকম কাজ করে বেড়াইতেছেন অ্যাটলিস্ট। আর কিছু কিছু বোকাচোদা মাদারচোদ ইউটিউবার আছে যারা কিনা এইসব নিয়ে কথা বলে যে ভাই আজকে হয়তো বা এই মেয়েটার হয়েছে, কালকে হয়তো বা আপনার বোনের হতে পারে, আপনারাও একটু ভেবে দেখেন আপনারা কেন এইসব শেয়ার করতেছেন। এইসব শেয়ার করে বন্ধ করেন ভাই, মেয়েটার মান সম্মান আছে, মেয়েটার বাপ মার মান সম্মান আছে। আচ্ছা ঠিক আছে, মেয়েটার আর মেয়েটার বাপ মার মান সম্মান আছে, তো তানজিম সাকিবের বিষয়টা হয়তো বা সে জানে না, মাইনে নিলাম। কিন্তু হ্যাঁ, তারা কি এই বিষয়টা দেখে না যে এলাকায় লিঙ্ক ভাইরাল হইলে কি কি হয় না হয়? কেননা বাংলাদেশে একটা লিঙ্ক ভাইরাল হইতে দেরি হয়, কিন্তু হ্যাঁ সবার ফোনে থাকতে দেরি হয় না। সে নিজেও কয়টা লিঙ্ক দেখছে তার কাছে কোনো হিসাব নাই। তো অ্যাটলিস্ট কি নিজের মাইন্ডে এসব ঢুকার কথা না যে এখন যদি তার লিঙ্ক ভাইরাল হয়েছে তো মেসেঞ্জারে এইভাবে কথা বলতো? জাস্ট আমিও প্রথমে ভাবতাম যে নর্মালি কথা বলতো, তারপর যখন আমি টেক্সট মেক্স দেখতে পারি তারপরে না আমি বুঝতে পারি খুব সুন্দর কথা বলতো তারা, সফটি সফটি জুসি জুসি। হ্যাঁ তুই তো লাকি হবি, আমার মতো এত হট একটা জাস্ট ফ্রেন্ড পাইছস। কালকে তোর দুয়া ভাইকে বলি যে আমার কালকে এক্সট্রা ক্লাস আছে, এটা বলে আমি আর তুই দুইজন মিলে যাবো না বাহিনীর বাসায়, ঠিক আছে? তো ভাই তোমাদের জন্য লাস্ট একটা অ্যাডভাইস, তোমরা যেহেতু ফরেন স্টাইলে থাকতে পারো তাহলে কাজ করেও ফরেন মাইয়াগো মতো নিজের ভিডিও ভাইরাল করবা। ভিডিও ভাইরাল করা লাগবে না, ওইগুলো তোমরা নেটে ছাড়বা, নেটে ছাড়া রাস্তা দিয়ে বেশা মেঘের মতো হাইটা বেড়াইবা, দ্যাটস বেটার। আর হ্যাঁ শরম পাওয়ার কোনো দরকারই নেই, বেশার মতো তোমরা রাস্তা দিয়ে হাইটা বেড়াবা, দ্যাটস বেটার ফর ইউ। না তোমরা তো ফরেন স্টাইলে চলতে পছন্দ করো তাই না? তো তোমাদের ফরেন স্টাইলে তোমাদেরকে দেখাইলাম যে ফরেন স্টাইলে কিভাবে চলতে হয়, কারণ ফরেন মাইয়ারা তো পন ভিডিওতে কাজ করে, তো তারপরেও কিন্তু তারা হাসি খুশি ভাবে রাস্তা দিয়ে চলতে পারে। তো তাহলে তোমাদের লিঙ্ক ভাইরাল হওয়ার পরে তোমরা কেন এত আপসেট হয়ে যাও, এত কষ্ট আর ইমোশনাল কেন মানুষদের করে তোলো? সো এই সাইড ওই সাইড সবকিছু মিলিয়ে দেখলাম যে আমার হিসাবে তানজিম সাকিবের কথাটাই বেস্ট, কেননা ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডার মধ্যে অভ্যস্ত হওয়া মেয়েগুলো আর যাই হোক আপনার সন্তানের জন্য একটা লজ্জাশীল মা হতে পারে না। আর ভাই যদি বলা হয় যে জাস্ট ফ্রেন্ডের কথা, ভাই আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই আগে দেখে নেবেন যে তার কোনো জাস্ট ফ্রেন্ড আছে নাকি, থাকলে অবশ্যই তার সাথেই তাকে থাকতে বলেন। আর হ্যাঁ একটা জিনিস কি ভাই, ওই যে একটা কথা আছে না একটা ছেলে একটা মেয়ে কখনো জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এগুলো হইতে পারে না, ভাই এটা ভুল ধারণা ভাই, হইতে পারে রাইতের পার্টনার। এক মিনিট, 10 তারিখে তো আমিও দেখা করতে যাইতেছি, তার মানে কি আমার লিঙ্ক শীঘ্রই? Yeah.